পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি আজ নয় এমনটাই জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, দ্রুত শুনানি প্রয়োজন কেন? প্রশ্ন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সোমবার আসার জন্য শুভেন্দু অধিকারীর আইনজীবীদের পরামর্শ দিয়েছেন বিচারপতি। গতকালই পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি আজ নয় এমনটাই জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। চলে আসছি পরের খবরে। আপনারা জানেন কম্বল বিলি কাণ্ডে আসানসোলে যে ঘটনা ঘটেছিল পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায়, সেই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার হন এবং তিনি অসুস্থ বোধ করায় আজ ভোরে তাকে বর্ধমান মেডিকেল থেকে রেফার করে নিয়ে আসা হয় এসএসকেএমএ এবং সেখানে আড়াই ঘন্টা ধরে চিকিৎসা হয়। যদিও আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, আট ঘন্টা বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল। বর্ধমান মেডিকেল কলেজ থেকে এসএসকেএমএ যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অ্যাম্বুলেন্সে চড়ে কলকাতায় রওনা দেওয়ার আগে পুলিশ কর্মীদের সঙ্গে কথা কাটাকাটিও হয় তার। পুলিশকে তৃণমূলের চামচা বলে কটাক্ষ করেন জিতেন্দ্র তিওয়ারি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। চিকিৎসা হয়নি, চিকিৎসা হয়নি। আপনারা শুনলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি যে অভিযোগ করেছেন যে আট ঘন্টা তাকে ফেলে রাখা হয়েছে, কোনো চিকিৎসা হয়নি, তাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে, এমনটাও বলেছেন তিনি। আর এই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা এবং তৃণমূল সাংসদ শান্তনু সেনের কার কি প্রতিক্রিয়া পরপর শোনাব। তৃণমূল কংগ্রেস প্রতিহিংসা নেওয়ার জন্যই জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেপ্তার করেছে, প্রতিহিংসা নেওয়ার জন্যই জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়েছে, আর এখন শারীরিক কষ্টে কষ্ট দেওয়ার মাধ্যমে জিতেন্দ্র তিওয়ারির কাছ থেকে তার যে তৃণমূল ত্যাগের জন্য উপযুক্ত শিক্ষা দিতে চাইছে, অর্থাৎ অমানবিক প্রক্রিয়া নিয়েছেন এই সরকার। যদি জিতেন্দ্র তিওয়ারির যে চিকিৎসা, সেই চিকিৎসা সময় মতো না হয়, যে কোনো মুহূর্তে কোনো অঘটন ঘটতে পারে, দায় সরকারকে নিতে হবে। সেই জন্য আট ঘন্টা কাউকে বিনা চিকিৎসায় ফেলে রাখা, এর চেয়ে বড় অমানবিক প্রক্রিয়া আর কিছু হতে পারে না। আমরা ধিক্কার জানাচ্ছি এই প্রক্রিয়ার এবং প্রয়োজন বোধে আইনগত ব্যবস্থা নিতেও বাধ্য হব। দল বদলো জিতেন্দ্র তিওয়ারি, তিনি নিজে কদিন কোন দল করেছেন তিনি নিজেই বলতে পারবেন না। আগামী দিনেও তিনি কদিন বিজেপিতে থাকবেন তিনি হয়তো নিজেও জানেন না। আজকে গরিব মানুষকে কম্বল দেওয়ার লোক দেখিয়ে পুলিশের পারমিশন ছাড়া একটা ছোট জায়গায় নিয়েছে, একটা ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক অনুষ্ঠানে পর্যবসিত করে লোডশেডিং এ যেটা বিরোধী দলনেতাকে দিয়ে সেখানে কম্বল দেওয়ানোর পর, সেখানে চলে যাওয়ার পর একজন শিশু সহ তিনজন পদপিষ্ট হয়ে মারা গেল। বিজেপির সভায় লোক আসছে না, তাই মালদায় সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম বিলি করার লোক দেখাতে হচ্ছে, আসানসোলে সভা করতে গিয়ে কম্বল বিলির লোক দেখাতে হচ্ছে। পদপিষ্ট হয়ে যাওয়ার পর সেখানে একবার ঘুরেও তাকিয়েও দেখলেন না বিরোধী নেতা সহ বিজেপির নেতারা, পাশে গিয়ে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। আর বুকে ব্যথা হয়ে চিকিৎসকের কাছে আসার পরে চিকিৎসকরা যদি প্রয়োজন মনে না করে যে তাকে ভর্তি করার প্রয়োজন, তাহলে কেন অকারণে ভর্তি করবে? অন্যদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে আরও এক আধিকারিক। আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্লার্ক অর্ণব বসুকে এবার তলব করলো ইডি নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে এবং আজ সকাল ১১টার পরে তাকে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, প্রথমত জানতে চাইব যে ঠিক কি কারণে ইডি আধিকারিকরা তলব করেছেন অর্ণব বসুকে, এবং অন্যদিকে ইতিমধ্যেই ১১টা অতিক্রান্ত, তার হাজিরা সম্পর্কে কি খবর রয়েছে?
না দেখো তুমি জানো দুদিন আগে ইডির অফিসাররা একদিকে যেমন প্রাথমিক পর্ষদের দপ্তরে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছেন, তেমনই কিন্তু একজন ক্লার্ক অন্য বসু তার সল্টলেকের যে ফ্ল্যাট সেখানেও কিন্তু তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। ইডি সূত্রের খবর, আজকে অর্ণব বসুকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সের ডিএসডি দপ্তরে। এবং মূলত ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে প্রাথমিকভাবে তদন্ত করে তারা যেটা জানতে পেরেছেন যে মানিক ভট্টাচার্য কিছু যে নির্দেশ দিতেন সেই নির্দেশ পালন করতেন অর্ণব বসু, এবং তিনি কিন্তু বিভিন্ন জায়গায় মেল পাঠাতেন এবং রিকমেন্ডেশন লেটার পাঠানোতে পেছনে তার কোনো ভূমিকা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এবং ইতিমধ্যে যেটা ইডি সূত্রের খবর, অর্ণব বসুর মোবাইল ফোন এবং ল্যাপটপ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এবং মূলত তাকে জিজ্ঞাসাবাদ করে ইডির অফিসাররা জানতে চান যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে অভিযোগ উঠে আসছে যে রিকমেন্ডেশন লেটার আসতো এবং সেই মোতাবেক কিন্তু বিভিন্ন জায়গায় নির্দেশ পাঠানো হতো এবং তারপরেই কিন্তু চাকরি বিক্রি টাকা আসতো, এখানে তার কোনো ভূমিকা রয়েছে কিনা, তিনি কোনোদিন কোনো এই ধরনের নির্দেশ পালন করেছেন কিনা, বা মানিক ভট্টাচার্য তাকে কোনোদিন এই নির্দেশ দিয়েছিলেন কিনা, কি কি মেল তিনি পাঠিয়েছেন, কাদের কাদের পাঠিয়েছেন, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু অর্ণব বসুকে তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং ইতিমধ্যেই তার যে মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে সেটাও কিন্তু ফরেন্সিকের জন্য পাঠানো হবে। এবং আজকে যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন, দুদিন আগে তারা যে নথিপত্র বাজেয়াপ্ত করেছেন সেটা সামনে রেখে, সেই তথ্যকে সামনে রেখেই তাকে আজকে তিনি যদি আসেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান ইডির অফিসাররা। ধন্যবাদ প্রকাশ। মানিক ভট্টাচার্যর ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না। প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে এই পরামর্শই দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্টে যাওয়ার সময় টাকা থাকে, আইনজীবীদের পিছনে 30 লাখ টাকা খরচ করার সময় অসুবিধা হয় না, অথচ টেটের শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহাই পর্ষদ সভাপতিকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 30 এপ্রিলের মধ্যে 2014 পরীক্ষার্থীরা টেট শংসাপত্র পেয়ে যাবেন পাল্টা আশ্বাস দিয়েছেন গৌতম পাল। মানিক ভট্টাচার্যর ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না। প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে এই পরামর্শ আজ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্টে যাওয়ার সময় টাকা থাকে, আইনজীবীদের পিছনে 30 লাখ টাকা খরচ করার সময় অসুবিধা হয় না, অথচ টেটের শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহাই পর্ষদ সভাপতিকে উদ্দেশ্য করে এই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 30 এপ্রিলের মধ্যে 2014 পরীক্ষার্থীরা টেট শংসাপত্র পেয়ে যাবেন আশ্বাস দিয়েছেন গৌতম পাল। দিল্লির ওয়াজিরপুরে কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, দমকলের 25টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। দিল্লির ওয়াজিরপুরের ছবি দেখতে পাচ্ছেন যেখানে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা, এবং জানিয়ে রাখবো দমকলের 25টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। চলে আসছে এরাজ্যের খবরে। সিপিএমের সমাবেশের আগে পতাকা বাঁধাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূল সিপিএম সংঘর্ষ, এক মহিলা সহ দুপক্ষের 4 জন আহত হন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে টেলিফোনে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি, আহতরা কেমন আছে? বলে রাখছি আগামী পরশুদিন মানে 2 এপ্রিল সিংলার দোড়াবন্দ এলাকায় সিংলায় একটি সিপিএম সমাবেশ হবে। সেই সমাবেশের জন্য তৎকাল থেকেই সিপিএম এর কর্মীরা বিভিন্ন এলাকায় পতাকা পাচ্ছিলেন। এই পতাকা বাঁধাকে কেন্দ্র করে সিপিএম এবং তৃণমূলের মধ্যে একটি সংঘর্ষ হয়, যে সংঘর্ষে টোটাল 4 জন আহত হয়। সিপিএম এর পক্ষ থেকে যেটা দাবি জানিয়েছে, তারা যখন পতাকা পাচ্ছিল তখন তাদের তৃণমূলের লোকেরা ধরে মারধর করেছে, পতাকা বসে দেয়নি, কিন্তু পরবর্তীকালে এই অভিযোগ উঠে এসেছে তৃণমূল কংগ্রেস, তারা পুরো সরাসরি অন্য কিছু বলেছেন। তারা বলেছেন যে আমরা যখন দাঁড়িয়েছিলাম আমাদের পার্টি অফিসের সামনে, সেই মুহূর্তে ওখান থেকে সিপিএম এর লোকেরা যাচ্ছিল এবং তৃণমূলের লোকজনকে ধরে মারধর করা হয়েছে। এই ঘটনায় মোট 4 জন আহত হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ এখন পর্যন্ত জানানো হয়েছে। এই আহতদেরকে
সিভিল মেডিকেল কলেজে রেফার করা হয়েছে মাধুরী। ধন্যবাদ বিশ্বজিৎ, যে খবরের দিকে আমরা নজর রেখেছি পশ্চিম মেদিনীপুরের পিংলায়, যেখানে তৃণমূল সিপিএম সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং আপনাদের জানিয়ে রাখবো এই ঘটনায় এক মহিলা সহ দুপক্ষের চারজন আহত হয়েছেন। রবিবার পিংলায় সিপিএম এর সমাবেশ রয়েছে। বামেরা অভিযোগ করছে গতকাল রাতে পতাকা মাথার সময় তৃণমূল কর্মীরা বাধা দেন আর এই নিয়েই মারামারি হয়। তৃণমূলের পাল্টা অভিযোগ, মহিলা কর্মীদের নিয়ে তাদের ওপর চড়াও হন সিপিএম কর্মীরা। তৃণমূলের তরফে পিংলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিপিএম এর সমাবেশের আগে এবার পতাকা বাঁধাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূল সিপিএম সংঘর্ষ। সেই ঘটনায় এক মহিলা সহ দুপক্ষের চারজন আহত হয়েছেন। রবিবার পিংলায় সিপিএম এর সমাবেশ রয়েছে। বামেরা অভিযোগ করছেন গতকাল রাতে পতাকা বাঁধার সময় তৃণমূল কর্মীরা বাধা দেন আর এই নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূলের তরফ থেকে পাল্টা যে অভিযোগ করা হচ্ছে যে মহিলা কর্মীদের নিয়ে তাদের উপর চড়াও হন সিপিএম কর্মীরা। তৃণমূলের তরফে পিংলা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে শহীদ মিনার চত্বরে বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্ণা অবস্থান। আজ আপনাদের জানিয়ে রাখবো দীর্ঘদিন ধরে চলছে এই ধর্ণা অবস্থান এবং গতকাল রাজ্য জুড়ে তারা মহাসমাবেশের ডাক দিয়েছিল, যেখান থেকে জোড়া মিছিল বেরিয়েছিল। এবং এই মুহূর্তে শহীদ মিনার চত্বরে বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আজ 64 দিনে পড়েছে এই ধর্ণা অবস্থান। কর্মসূচি চলছে জেলায় জেলায়, কিছুক্ষণের মধ্যেই সেগুলো শুরু হয়ে যাবে। জেলায় আজকে বিক্ষোভ মিছিল রয়েছে। গত দুদিন আমরা দেখেছি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড জোনে ধর্ণা দিয়েছিলেন এবং সেখান থেকে যারা দিয়ে আন্দোলনকারী তাদেরকে আক্রমণ করেছিলেন এবং তার প্রতিবাদে জেলায় জেলায় সেটা কিন্তু শুরু হয়ে যাবে বিভিন্ন জেলায়। এরপরে আগামী 6 তারিখ 12 ঘন্টার জন্য কর্মবিরতি দেওয়া রয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে, সেটাও কিন্তু পালন হবে। সব মিলিয়ে বেশ কয়েকটি কর্মসূচি এরপর রয়েছে তাদের। আজকে ডিএ মঞ্চে 64 দিন অবস্থান এখনো পর্যন্ত সকাল থেকে শুরু হয়ে গেছে এবং সেখানে চলছে, এবং তার সঙ্গে জেলায় জেলায় যে কর্মসূচি সেটারও প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে। ধন্যবাদ অরিত্রিক। আজকে আমাদের প্রত্যেকটা জেলা জুড়ে ধিক্কার কর্মসূচি রয়েছে, ধিক্কার মিছিল হবে। কারণ দেখেছেন আপনারা, দুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ডিএর দাবিতে যারা এখানে বসে রয়েছে তারা সবাই চোর, তারা সবাই ডাকাত, তারা চিরকুটে চাকরি পেয়েছে। এরই প্রতিবাদে জেলা জুড়ে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং ধিক্কার মিছিল হবে। কারণ এখানে যারা রয়েছে তারা প্রত্যেকেই যোগ্যতায় চাকরি পেয়েছে, তারা শিক্ষিত মেধা। উনি যদি মনে করেন যে কোনো ধরনের তদন্ত করুন, তদন্ত করে উনি দেখে নিন এখানে চিরকুটে চাকরি পাওয়া না যোগ্যতাতে চাকরি পেয়েছে। চলে আসছি পরের খবরে। মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা। ভোর 4:30 নাগাদ 4 তলা বিল্ডিং এর নিচের তলায় ইলেকট্রিক প্যানেল বক্সে আগুন লাগে, ধোঁয়ায় ভরে যায় গোটা বিল্ডিং। আতঙ্কিত হয়ে পড়েন রোগী এবং তাদের পরিজনেরা, দ্রুতই তাদের নামিয়ে আনা হয়। দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে দমকল জানিয়েছে। ঘটনা ঘটা বা মানুষ লড়ে গেছে।